te মেলামেশার আহ্বান জানান। Ogni settimana avere la possibilità di incontrarvi ogni settimana, questa cosa è una cosa molto importante. Io, se a voi non dispiace, già penso il prossimo anno che cosa possiamo proporre, no, per aiutarvi a capire meglio come vivere più serenamente qui a Mestre. বেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ার বলেন, ইতালিতে এই ধরনের ধর্মীয় অনুষ্ঠান এই প্রথম। তিনি আরো বলেন, কোরআন ও সুন্নাহর আলোতে চলতে এখানকার মহিলারা তাদের ছেলে সন্তানদের নিয়ে এই ধরনের অনুষ্ঠানগুলোতে উপস্থিত হলে ইসলাম ধর্মের হাদিস কোরআন সম্পর্কে বিভিন্ন কিছু জানতে পারবে। ছেলে সন্তানদের পরিষ্কার পরিচ্ছন্ন ও প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক গড়ে তোলার অনুরোধ করেন। পরে মুসলিম বিশ্বে শান্তি কামনা করে মুনাজাত করা হয়। আয়োজনকারীরা অনুষ্ঠানে আসা মহিলাদের জন্য খাবারের ব্যবস্থা করে। ইতালি বেনিস থেকে এমদাদুল্লাহ কেমদাদ, চ্যানেল আই। চিরায়ত বাংলার ঐতিহ্যের আলোকে পহেলা জুন ঢাকা সমিতি মিলানের উদ্যোগে মিলানের পার্কো নর্দে অনুষ্ঠিত হল বর্ষবরণ 1421 অনুষ্ঠান। দিনভর এই উৎসব উপভোগ করতে মিলান ও এর পার্শ্ববর্তী শহর থেকে ঢল নামে প্রবাসী বাংলাদেশিদের। বিস্তারিত থাকছে আমাদের ইতালির বিশেষ প্রতিনিধি নাজমুল আহসান শামীমের রিপোর্টে। পহেলা জুন 2014 ঢাকা সমিতি মিলানের উদ্যোগে বিখ্যাত পার্কো নর্দ মিলানে অনুষ্ঠিত হল বর্ষবরণ 1421। সংগঠনের সভাপতি দেলোয়ার হোসেন দীপু, ঢাকা সমিতি মিলানের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা, ও প্রধান উপদেষ্টা সালাউদ্দিন ভুঁইয়ার সঞ্চালনে এবং সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আবুল কালামের পরিচালনায় দিনভর এই উৎসব উপভোগ করতে মিলান ও এর পার্শ্ববর্তী শহর থেকে ছুটে আসে প্রবাসী বাঙালিরা। অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল ঐতিহ্যবাহী পান্তা ইলিশ ও নানা ধরনের বাঙালি ভর্তা দিয়ে অতিথিদের আপ্যায়ন। দ্বিতীয় পর্বে শিশু কিশোর ও মহিলাদের জন্য ক্রীড়া প্রতিযোগিতা এবং তৃতীয় পর্বে মিলানের জনপ্রিয় শিল্পী সুলতানা খান, নীতু ফারজানা আনোয়ার ও চ্যানেল আই সেরা কণ্ঠের শিল্পী সোহানের পরিবেশনা অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মিলান লম্বার্দিয়ার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ শত শত অতিথিদের সমাগমে বিশাল এই আয়োজনে নিরলসভাবে দায়িত্ব পালন করেছেন সংগঠনের নেতৃবৃন্দ শাহাদাত হোসেন মিন্টু, জাকির হোসেন বোরহান, ডালিম মাহমুদ, আনিসুজ্জামান খোকন, প্রদীপ কুমার সরকার সহ অন্যরা। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বাংলাদেশ মহিলা সমিতি মিলানের আয়োজনে পিঠা পায়েসের স্টল। উৎসবের শেষাংশে ক্রীড়া প্রতিযোগিতায় এবং পিঠা প্রতিযোগিতায় বিজয়ীদেরকে পুরস্কার প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ। মাতৃভূমি হতে হাজারো মাইল দূরে থেকে বৈশাখের এই আয়োজনে আগত অতিথিরা কিছুটা সময়ের জন্য হলেও ফিরে গেছেন নারীর টানে। ইতালির মিলান থেকে নাজমুল হাসান শামীম, চ্যানেল আই। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তিকর মন্তব্য করায় এর প্রতিবাদে সোমবার হাইডের একটি রেস্তোরাঁয় প্রতিবাদ সমাবেশ করেছে যুক্তরাজ্য হাইড শাখা আওয়ামী লীগ। আমাদের ওল্ডহ্যাম প্রতিনিধি মদুদ আহমেদ জানান, হাইড আওয়ামী লীগ সভাপতি হেদায়তুল ইসলাম নওয়াবের সভাপতিত্বে এবং সেক্রেটারি সুরত মিয়ার পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন আবুল কালাম আজাদ, খয়রুল ইসলাম, আবুল কাশেম শানুর, মোহাম্মদ আজহার খান, ইকবাল আহমেদ, আসাদ মিয়া প্রমুখ। প্রতিবাদ সমাবেশে বক্তারা তারেক জিয়ার বক্তব্যে তীব্র নিন্দা জানিয়ে বলেন, বাংলাদেশের স্বাধীনতা স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তারেক রহমানের বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এবং বিভ্রান্তি সৃষ্টির কৌশল মাত্র। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 33তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির বার্নলি শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় সোমবার স্থানীয় বিএনপির কার্যালয়ে। আমাদের ওল্ডহ্যাম প্রতিনিধি মোহাম্মদ শামসুল ইসলামের সভাপতিত্বে ও মোহাম্মদ আলকাস আলীর পরিচালনায় সভায় বক্তারা বাংলাদেশে বিরোধী দলীয় নেতা কর্মীদের গুম ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং প্রবাস থেকে বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফিরোজ মিয়া, সজীব বক্স, ময়না মিয়া ও ফরহাদ আহমেদ সুমন প্রমুখ। সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন শেখ কামাল উদ্দিন।
রোববার বার্মিংহামে রাষ্ট্রনে আঞ্জুমানে আল ইসলা বার্মিংহাম শাখা ও অ্যাস্টন জালালাবাদ সুন্নি জামে মসজিদের উদ্যোগে পবিত্র শবে মিরাজ পালন করা হয়। আমাদের বার্মিংহাম প্রতিনিধি লোকমান হোসেন কাজী জানান, অ্যাস্টন জালালাবাদ সুন্নি জামে মসজিদ চেয়ারম্যান আলহাজ নজরুল ইসলাম তারা মিয়ার সভাপতিত্বে এবং আঞ্জুমানে আল ইসলা বার্মিংহাম শাখার জেনারেল সেক্রেটারি মাওলানা হুসামউদ্দিন আল হুমাইদির সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মাওলানা নজমুদ্দিন চৌধুরী ফুলতলি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা কাদির আল হাসান, মাওলানা কারি সেলিমউদ্দিন প্রমুখ। এদিকে রোববার বার্মিংহাম হ্যান্সওয়ার্থের বোথ স্ট্রিট জামে মসজিদ ও ইসলামী সেন্টারে পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মসজিদের খতিব ও লতিফিয়া ফুলতলি কমপ্লেক্সে প্রেসিডেন্ট মাওলানা কাদির আল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রিন্সিপাল আল্লামা নজমুদ্দিন চৌধুরী ফুলতলি। এতে আরও উপস্থিত ছিলেন মাওলানা রকনউদ্দিন আহমেদ, মসজিদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মুহিদ, এমদাদ হোসাইন প্রমুখ। এবার একটি শোক সংবাদ। মিডিয়া ব্যক্তিত্ব হাসিনা মমতাজ ও শিক্ষা সংস্কৃতি সমাজ কল্যাণ সংগঠক দেশ বিদেশের সাবেক সহসভাপতি জহিরউদ্দিনের একমাত্র ছেলে জারিফ আহমেদ সামি মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় গত রবিবার গভীর রাতে লন্ডনের ক্রয়টনে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 18 বছর। সামির মৃত্যুতে চ্যানেল আই পরিবার গভীর শোক ও সমবেদনা জানিয়েছে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। ব্রিটেনে বছর শেষে কমছে নাগরিকদের সঞ্চয়, 2018 সালে প্রতি হাজারে কমবে 830 পাউন্ড করে। ইউকে ক্যাটালিস্ট অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বিসিসিআই সংবাদ সম্মেলন। লন্ডন সহ যুক্তরাজ্যের বিভিন্ন স্থানে শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকী পালিত। আগামীতে আবারও আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।